অভিমানী বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, মান ভাঙাতে তৎপর মলয় ঘটক। আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে লাগবে টাকা, না হলে সন্ধ্যার সময় স্কুলের মাঠে দেখা করতে হবে, এমনই প্রস্তাব দিয়েছিল বুথ সভাপতি। প্রমাণসহ পিকেকে তথ্য দিলেও বুথ সভাপতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনা পৌরসভার পৌরপিতা দুর্নীতিগ্রস্ত, দলকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। যে সমস্ত মানুষরা চলাফেরা করছে তাদের সাথে দল করা সম্ভব নয় বলে একরাশ অভিমানের সুর বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর গলায়। অন্যদিকে গতকাল পশ্চিম বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারীর সাথে দেখা করতে যাওয়ায় কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর মান ভাঙাতে মমতা ব্যানার্জির নির্দেশেই ববি হাকিম, প্রশান্ত কিশোরের টিম থেকে যোগাযোগ করা হয় বলে খবর পাওয়া গেছে। তবে তাদের কোনো উত্তর দেননি বিশ্বজিৎ কুণ্ডু। অবশেষে মলয় ঘটকের অনুরোধে তার সাথে দেখা করতে যাবেন বলে জানান অভিমানী বিশ্বজিৎ। কিন্তু যাকে তুমি বসালে, যে হচ্ছে 2015 সালে ছাপ্পা মেরে ভোটে জিতেছে, যে গোটা কালনা শহরে মানে হচ্ছে মানে একটা বিভীষিকার মতন ত্রাস করে রেখে দিয়েছে, যেখানে তোমার হচ্ছে মানে মানুষ বিচার আচারের জায়গায় নেই, যেখানে যত জায়গা জমি যা বিক্রি হবে সব সে কিনবে, মানে চেয়ারম্যান যাকে তোমরা হচ্ছে মানে সভাপতি করেছে সে কিনবে। তা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাকে দেখা গেল যে সভাপতি হিসেবে, সেটা মানে মেনে নেওয়া সম্ভব না। মানে আপনার মনে হচ্ছে যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়নি এবং চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত কালনা তৃণমূলেরই চেয়ারম্যান? কিন্তু তৃণমূলের চেয়ারম্যান হলে কি সে মানে কি দুর্নীতিগ্রস্ত হতে পারে না? আপনি একজন তৃণমূলের বিধায়ক হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ করছেন তো? হ্যাঁ, তো এইগুলো আগে দলকে জানিয়েছিলেন? সবাইকে জানানো, ববি হাকিমকে জানানো হয়েছে, অরূপ বিশ্বাসকে জানানো হয়েছে, আমাদের স্বপন দেবনাথকে জানানো হয়েছে, উজ্জ্বল পরামানিককে জানানো হয়েছে, অভিষেকের সিএকে বলা হয়েছে। 10 দিন ধরে আমি ফোন করেছি যে আমাকে 5 মিনিটের জন্য সুযোগ দেওয়া হোক অভিষেকের সঙ্গে বসার, কোনো সুযোগ পাইনি। কিন্তু লিস্ট ঘোষণার পরে আমি আর কারুর কথা শুনিনি, আর কারুর ফোন ধরিনি কোনো রকম করে না। অনেকে আমাকে প্রশান্ত কিশোরের ওখান থেকে ফোন করেছে, আমাকে তোমার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সি আমাকে বারবার ফোন করেছে, আমি ধরিনি। আমাকে ববি হাকিম ফোন করেছে, আমি ধরিনি। কালকে আমাকে অনুব্রত ফোন করেছিল, সে ফোনটা আমি ধরেছি, বললাম যে ঠিক আছে। অনুব্রত কি বলছো? অনুব্রত মণ্ডল বলছে যে তোর বোধন ছেলে এরকম ধরনের চলে যাচ্ছে, এটা তো খুব খারাপ লাগছে, তুই যেন যাস না, তুই চলে আয়। কোথায় যাওয়ার কথা বলছো? মানে হয়তো শুভেন্দু অধিকারী আসছে বলে আমি ওখানে গেছি বলে মানে হয়তো কি ইঙ্গিত করছে আমি জানি না, তুই কেন ওখানে গেছিস? একটা জিনিস তো জল্পনা হচ্ছে যে আপনি বিজেপিতে যাচ্ছেন, সেটা অনেক মানুষ অনেক জায়গায় অনেক রকম ভাবে তার প্রকাশ করছে। আপনার তাহলে রাজনৈতিক স্ট্যান্ড কি? আমি এখন চুপচাপ বসে আছি, এখন মানে কোনো কিছু